আসসালামু আলাইকুম। বাংলা টেক দেখছে খন্দকার শরীফ, আর চলে এসেছে আজকে আপনাদের সামনে অ্যালিয়ন নিয়ে। অ্যালিয়নটা হচ্ছে সিলভার কালার, আর এটা হচ্ছে 10-এর মডেল, 2014-তে রেজিস্ট্রেশন, আর 11টা সিএনজি করা আছে অবশ্য। আর গাড়িটার কন্ডিশন বিস্তারিত সব কিছু আমরা এখন দেখব, তারপরে আমরা কথা বলবো নিশান সাহেবের সাথে। অর্থাৎ মোটামুটি অনেকেই নিশান সাহেবকে চিনেন, সো আমরা প্রথমে একটু গাড়িটা দেখে নেই, তারপরে আমরা নিশান সাহেবের সাথে কথা বলবো যে এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন এবং আর কী কী ডকুমেন্টস আপডেট আছে কিনা, বিস্তারিত সব কিছু আমরা তার কাছ থেকে জানবো। তো চলুন আমরা প্রথমে একটু গাড়িটা দেখে নেই। ইন্টারিয়ার থেকে শুরু করে সব কিছুই আপনারা দেখেছেন, গাড়িটা একদম ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে, এবং লাইটগুলো থেকে শুরু করে সব কিছু আমি অরিজিনাল দেখতেছি মোটামুটি। তো আমরা একটু কথা বলে দেখি নিশান সাহেবের সাথে গাড়িটার প্রাইস কত চাচ্ছেন। আসসালামু আলাইকুম নিশান ভাই, কেমন আছেন? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশান ভাই, এই গাড়িটার একটু ডিটেলসটা বলে দেন। তো আমরা এটার প্রাইস জানলাম, আর কি কিছু কমানো যাবে যেন কিনতে পারে মানুষ একজন? হ্যাঁ অবশ্যই, নেগোশিয়েবল প্রাইস। আচ্ছা, কিছুটা কম করতে পারবেন নিশান সাহেব? আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন, আর গাড়িটা পাবেন এনবি কার্সে। আর এনবি কার্সের লোকেশন হচ্ছে বনানি 2 নম্বর রোড 10 নম্বর হাউস। মোটামুটি আমার অন্যান্য ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে এনবি কার্সটা কোথায়, তারপরেও লোকেশন বিস্তারিত সব কিছু ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে ফোন করতে পারবেন। এবং উপরে যে নাম্বারটা দেখতেছেন এটাও এনবি কার্সের নাম্বার, চাইলে এই নাম্বারও ফোন করতে পারেন। আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ নিচে সাবস্ক্রাইব লাগাতে দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম নিশান ভাই, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।